হ্যালো এভরিওয়ান, আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজ নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে আমরা সুব্রত দাদার হোলদের ইভেন্টের ব্লগটি শেয়ার করব। এই ইভেন্টের কার্ভিংটি অর্ডার করেছিল শরীয়তপুর বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার আকাশ দা, তার কাজিনের হলুদের জন্য কার্ভিং অর্ডার করেছিল। এখানে দুইটা কার্ভিংয়ের একটা প্যাকেজ অর্ডার করা হয়েছিল আর একটা কার্ভিং গিফট করা হয়েছিল। আর আজকে আমার দুইটা ইভেন্টের কার্ভিংয়ের অর্ডার আছে, দুইটা ইভেন্টের বাজার একসাথে করা হয়েছে। দুইটা ইভেন্টের অলরেডি একটা ইভেন্টের ব্লগ আমরা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমার পেজে, আমার চ্যানেলে। আর যারা আমার পেজে নতুন, প্লিজ আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং। না, আজকে ইভেন্টের জন্য আমি ভেজিটেবল একটা কার্ভিং করেছি, মিষ্টি কুমড়া দিয়ে টুলস দিয়ে একটা কার্ভিং করেছি, এটা আমি এখন সেলোফেন করে ফেললাম। আর আমার মাছের কার্ভিং আছে, তরমুজ দিয়ে একটা মাছের ডালা রেডি করব, তার সাথে মিষ্টি কুমড়ার পাতা, ফুল, সব কিছু একে একে রেডি করে নিয়েছি। প্রতিটি ইভেন্টই আমি নতুনত্ব আনার চেষ্টা করি। আর কাজগুলো, ডিজাইনগুলো আপনারা যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমার একটা কাজের সাথে একটা কাজ কখনো মিলে না, কেননা প্রতিটা কাজে একটু ভিন্নতা আসে। গাজর দিয়ে আমি কিছু মাছ, পাখি, ফুল রেডি করে নিয়েছি। দুইটা ইভেন্টের কাজ একসাথে করাতে দুইটা ইভেন্টের কাজগুলো একসাথে করে ক্লিপও একসাথেই নেওয়া হয় আর কি, তাই এখানে ক্লিপগুলো একসাথেই ছিল। আমি এখানে গাজরে কাকাতুয়া একটা ইভেন্টের জন্য করেছি। আমি বিটরুটের গোলাপ রেডি করে নিলাম, তিনটা বিটরুটের গোলাপ করেছি একটা বিটরুট দিয়ে। কেননা বাসায় আমি যখন ফ্রিজ খুলে দেখি একটাই বিটরুট আছে, ভাবলাম যে আমার বিটরুটের গোলাপ তো শর্ট পড়ে যাবে, তারপরে একটা বিটরুট দিয়ে তিনটা গোলাপ করেছি। এই তো গোলাপগুলো এখন ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখলাম, ভেনুতে যাওয়ার আগে যখন কার্ভিংগুলো সেটিং করব তখন তুলে ফেলবো। শসা দিয়ে কিছু কিউলিপ রেডি করে নিয়েছি, শসার কিউলিপগুলো এখন ঠান্ডা পানির ভিতরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কি। আমার আজকের ইভেন্টটি হলো শরীয়তপুর সদর থেকে বেশ কিছুটা দূরে লাকাতা যাওয়ার পথে বাংলা বাজার ছয়গাতে গ্রামের ভিতরে আজকের ইভেন্টটি। এই তো আমি এখন কাজগুলো রেডি করে নিয়েছি আর তরমুজ রেডি করে ফেললাম। তরমুজটা আমি নতুন একটা ডিজাইন করে আজকের কার্ভিংটা করেছি, টুলস দিয়ে সুন্দরভাবে আর ভি কাট করে সুন্দর একটা ডিজাইন দিয়েছি, তরমুজের কার্ভিংটা করেছি। তরমুজের কার্ভিংটা সেটিং করে ফেলবো একে একে। আজকে আমার এখানের ইভেন্টে একটা ডালা রেডি হবে আর একটা প্লেটে। এই যে আমি রেডি করে নিলাম, আমার তরমুজের কার্ভিংটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে। এই তো নতুন একটা ডিজাইনে কার্ভিংটা করা হয়েছে, খুবই কাস্টমাইজভাবে, ক্লায়েন্ট যেভাবে চেয়েছে তার থেকেও বেস্টভাবে করা হয়েছে। আর যখন ক্লায়েন্ট এটা দেখেছে, ক্লায়েন্টও খুব স্যাটিসফাই ছিল যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর করে কাজ করেছেন। এই তো মোটামুটি কার্ভিংগুলো রেডি, এখন এই মিষ্টি কুমড়া কার্ভিংটাও রেডি করে নিলাম, এগুলো এখন সেলোফিন করে ফেলবো। সেলোফিন করে ভেনুতে যাওয়ার টাইম হয়ে যাবে। একটা ঐশ্বর্য দিদিরটা ডেলিভারি দিয়ে আমরা যাব, সুব্রত দাদারটা ডেলিভারি দিতে আর কি। আমরা প্রথম ঐশ্বর্য দিদিরটা ডেলিভারি দিয়ে তারপরে সুব্রত দাদারটা দিতে যাব। তার আগে আমি আজকে যে আমি ছয়টা কার্ভিং বাসা থেকে রেডি করেছি সবগুলাই একটা ক্লিপ নিলাম আপনাদের জন্য। এখান থেকে সুব্রত দাদার বাসায় দুইটা কার্ভিং যাবে আর চারটা যাবে ঐশ্বর্য দিদির হোলদের জন্য। ঐশ্বর্য দিদির ব্লগটা তো অলরেডি শেয়ার করে ফেলেছি, আপনারা যারা দেখেছেন তো তারা জানেন, আর যারা দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে বা আমার পেজে ভিডিওটি দেখে নেবেন। আপনারা অবশ্যই জানাবেন আজকের কার্ভিংগুলো কেমন হয়েছে, আর কার্ভিংগুলো ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন কার্ভিংগুলো কেমন হয়েছে। আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপনারা যত পরিমাণে আমার ভিডিওগুলো শেয়ার করেন তত পরিমাণে আমি নতুন নতুন কাস্টমারগুলো পাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করার জন্য। আর যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন, ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 7454-00105 ফারদিন খান, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই তো আমরা এখন অটো নিয়ে সুব্রত দাদার বাড়ি যাচ্ছি। এটা একটা গ্রামের ভিতরে ইভেন্ট ছিল, নতুন নতুন জায়গায় ইভেন্ট করতে যাওয়ার মজাটাই আলাদা। যেমন শহর, গ্রাম সব জায়গায় আমার এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে এখন সব জায়গায় আমি কার্ভিং ওয়াটার পাই। এই তো বড় একটা দিঘি দেখতে পেলাম, এই দিঘির পাশ দিয়ে আমরা যাচ্ছি ভেনুতে। ভেনুতে চলে আসলাম, ভেনুতে এসে আমি একটা কার্ভিং রেডি করে নিলাম। এই তো প্লেটে মিষ্টির একটা ডেকোরেশন ছিল, ওইটা রেডি করে
এখন এই তো কার্ভিংগুলো রেডি করে নিলাম, এখন আকাশদাকে বুঝিয়ে দিয়ে আমি আবার ব্যাক করব, কারণ আমার আগামীকাল আরেকটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের প্রস্তুতি নিতে হবে। তাই আমার এই কার্ভিংগুলো রেডি হয়েছে, স্টেজ আমি এসে দেখি স্টেজও মোটামুটি রেডি। তাই আমার কাজগুলো আমি এখন সেলোফিন খুলে পানি স্প্রে করে দিলাম, পানি স্প্রে করে মিষ্টির ডেকোরেশনটা প্লেটে সার্ভ করে দিলাম একে একে। এখন আমার এখান থেকে বিদায় নেওয়ার লাস্ট পর্যায়ে আমি কিছু ক্লিপ নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজটাতে লাইক দিয়ে ফলো করে আমাকে সাপোর্ট করার জন্য। আমি আজ এই পর্যন্ত এসেছি আপনাদের সাপোর্টের জন্য আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করার জন্য। তো ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, থ্যাংকস ফর ওয়াচিং।